কেমন আছো তোমরা সবাই? আজকে আমি অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে। আগে বলো সবাই ভালো আছো তো? আর আমিও ভালোই আছি। এবারে তোমরা ভাববে মলি হঠাৎ করে থেকে থেকে কোথা থেকে উদয় হচ্ছে, প্রায় এক মাস পর আমার আজকে এই ব্লগটা আসছে। ব্যাপারটা হচ্ছে কিছুটা আমি নিজের ইচ্ছা ছিল না বলে হয়তো ব্লগটা করছিলাম না, মানে কিছুটা অনীহা থেকে আমি ব্লগটা করছিলাম না, কিছুটা আমি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম তাই জন্য ব্লগটা করছিলাম না। এবারে তোমরা জানতে চাইবে হঠাৎ এত ডিপ্রেশন কিসের বা সেটা কি কারণে, সেটা বলবো অবশ্যই। কিন্তু দৈনিক কাজ তো সবারই চলছে, হয়তো ভিডিও দিচ্ছি না কিন্তু কাজকর্ম নিত্যদিনে সবই ঠিকঠাক আগের মতোই চলছে। আসলে আমি একটু বিজি হয়ে পড়েছিলাম, যাই হোক আবার ফেরার চেষ্টা করছি। এবং কি কারণে আমি অফ ছিলাম এতদিন ধরে সবটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তার আগে আমার একটা কাজ আছে, আমি একটু এখন ব্যাংকে বেরোবো এমার্জেন্সি পারপাসে, তো ফিরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এটা নাকি এটা যাবে? যে কাজে গেছিলাম একদমই হলো না। ব্যাংকে লিংক নেই তাই কাজটা হলো না, আবার কালকে যেতে হবে। চলো বাড়ি ফেরা যাক, বাড়ি গিয়ে কথা। এই দেখো আমাদের ম্যান্টন রোড সাইড নার্সারি, এটার ফুল ভিডিও আমার চ্যানেলে আছে, আমি আই বাটনে দিয়ে দেব। এটা ১২ মাসই এখানে জানো তো রাস্তার উপরে এই নার্সারি সবগুলো থাকে। এবং এনাদের মানে মেন যে নার্সারিটা সেটা মুচিশাতে আছে, বিশাল বড় নার্সারি, সেখান থেকে ওনারা এখানে এসে বিক্রি করেন এবং প্রচুর সেলও হয়। কিন্তু এই সবগুলো যেহেতু রোড সাইড সেহেতু আর মানে খুব ব্যস্ততম, বেহালা ডায়মন্ড হারবার রোড তো একদম ব্যস্ততম রাস্তা, তো মোটামুটি বেশ ভালোই সেল হয়। আর এখন তো শীতের শুরু, মানে শীতকালীন বিভিন্ন ফুলের চারা দানা বিভিন্ন ফুলের গাছ মোটামুটি উঠে গেছে এখন থেকে, এর আগের থেকেই লোকে লাগানো শুরু করেছে। তো আমি এই যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, চলো ঘরে যাই। চলে এলাম তাহলে, আর যে কাজে গেলাম সেটা তো দেখলেই হলো না, আবার একদিন যেতে হবে। আর দেখা যাক কবে যাই, কাল পরশুর মধ্যে তো যাব। কালকে তো মনে হয় স্যাটারডে খোলা আছে কিনা জানি না, দেখতে হবে, থাকলে কালকেই যাব না হলে আবার সেই মানডে। আর যেটা বলছিলাম তখনই যে কেন আমি এতদিন ব্লগ দিচ্ছিলাম না, আসলে আমরা লকডাউনের পরে যখন ঘরে পুরো বসে গেলাম তখন থেকে ভাবছিলাম কি করব কি করব বলে চ্যানেলটা দুম করে খুলে বসি। আসলে দেখতে যতটা দূর থেকে কোনো জিনিসকে সহজ মনে হয়, কাছে এলে কিন্তু বোঝা যায় যে জিনিসটা কতটা কঠিন। মানে একটা ইউটিউবার হওয়া কিন্তু মুখের কথা না, আমরা হয়তো অনেকেই মনে করে যে এই তো কি আর এমন কিছু করে, জাস্ট ছবি তোলে আর পোস্ট করে, সেসব কিন্তু না, এর পিছনে যথেষ্ট খাটনি আছে। তো যাই হোক, কিছু অজানা থেকেই জ্ঞান থেকেই, মানে অজানা জিনিসগুলো এখন কিছুটা জেনেছি এবং জ্ঞান ছাড়া যখন চ্যানেলটা খুলেছি চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছে কিছু নিজের ভুলের জন্য, তো সেইভাবে রিচ করছিল না বলে আমি আরেকটা চ্যানেল খুলে ফেলি। এবং সেটা তুলনামূলক, আমি বলবো না অনেক বড় কিছু, তুলনামূলক এটার থেকে একটু ভালো চলছে, তাই আমার পুরো ফোকাসটা ওটার দিকেই চলে গেছিলো।
কিন্তু আবার আমি মাঝে মাঝে মানে এই চ্যানেলটার থেকে আমি একটু ডিপ্রেস হয়ে পড়েছিলাম। তো ভাবলাম এটা তো আমার নিজেরই তৈরি, নিজের প্রথম জিনিস, এখান থেকেই আমি সব কাজ শিখেছি, তাহলে আরেকবার চেষ্টা করে দেখাবো। মানে চেষ্টা করতে তো কোনো ক্ষতি নেই, তো দেখি না চেষ্টা করে কি হয়। তোমাদের যদি ভালো লাগে আমাদের আমার কাজ, বা তোমরা একটুখানি যদি আমাকে একটুখানি উৎসাহ দাও যে কীভাবে কী করলে তোমাদের ভালো লাগবে, সেটা যদি তোমার আমাকে বলো তাহলে সেইভাবেই আমি কাজটা করব। আমি খুব ছোট করেই বলছি, আমি খুব বড় কিছু বানাবো না ভিডিও, কেন আমি এমন কিছু বড় হয়ে যাইনি যে তোমরা দেখতে আসবে এবং বসে বসে আমার কথা শুনবে। তাই আমি খুব ছোট করেই তোমাদেরকে বললাম কারণটা, এটার পিছনেই আর কি, এটাই হচ্ছে অ্যাকচুয়াল কারণ যে সেকেন্ড চ্যানেলটা খোলার পরে আমি সেকেন্ড চ্যানেলটার দিকে ফুল ফোকাসটা দিয়ে দিয়েছি, এবং তুলনামূলক এটার থেকে আমার ওটাতে একটু ঠিকঠাকভাবে এগিয়েছে। আমি বলবো না আমি অনেক বড় কিছু হয়ে গেছি, কিন্তু ঠিকঠাকভাবে চলছে আর কি। তো সেই জন্য এটার থেকে আমি একটু মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, একটু অভিমান করেছিলাম চ্যানেলটার উপরে, কিন্তু তারপরে দেখলাম এটা তো আমার নিজেরই তৈরি। তাই সেলফ কাউন্সিলিং অবশ্যই দরকার। আমি নিজের সেলফ কাউন্সিলিং নিজেই করলাম। করার পরে আমি বুঝলাম যে না, আমি এই জিনিসটাকে নষ্ট করতে পারবো না, অনেক কষ্ট করে এটা আমার গড়া, তাই আবার শুরু করছি, দেখা যাক কদিন কি টানা দিতে পারি। আর একটু আমার এটাও মনে হয় একটু খারাপই আছে, যাই হোক দেখা যাক কতটা কি হয়, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। আর আজকে দেখালাম আসার সময় যে ম্যান্টনের, আমাদের বেহালা ম্যান্টনের যে নার্সারিটা, এটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা আই বাটনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো। শীতের শুরু প্রচুর ফুল গাছ ওখানে, রোড সাইড ওরা নার্সারিটা, কিন্তু ওই নার্সারিটা জানো তো মানে ওরা এই এইদিকে কোথায় মুচিশার দিকে ওদের নিজস্ব নার্সারি, বড় জায়গা আছে, সেখান থেকে ওরা নিয়ে এসে এখানে সেল করে। 12 মাসই এই শপটা থাকে, সবগুলো এখানে 3-4টে শপ আছে, সবগুলো 12 মাসই বসে। আর মানে এই অঞ্চলের মধ্যে বেশ বিখ্যাত আর কি ম্যান্টনের রোড সাইড যে নার্সারিটা। যদি ভালো লাগে তাহলে দেখো একটু আমার চ্যানেলটা, যদি একটু লাইক করা যায়, কমেন্ট করা যায়, কমেন্ট করে আমাকে জানিও কেমন লাগলো, আর পারলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ভালো থেকো, শখ করলে।